আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো নিবেদিত সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে অথবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য নিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। এবং আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের মাঝে চলচ্চিত্র নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। ভাইয়া স্বাগত আপনাকে সিনে হিটসে, কেমন আছেন? আপনাকেও স্বাগতম। একুশে টেলিভিশনের খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সমিতি এবং হল মালিকদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সামনে তো ঈদ, ঈদকে ঘিরে হলের প্রস্তুতি কেমন চলছে? সিনেমা কি আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে পেয়েছেন বা পাচ্ছেন, এমন কি কোনো বিষয়টা যদি আমাদের সাথে শেয়ার করতেন? এবার যে রোজার ঈদ, ঈদের মধ্যে আমরা খুব খুশি মনে আমরা আনন্দিত হয়েছি যে প্রযোজকরা অলরেডি 10টি ছবি মুক্তি দেওয়ার জন্য তাদের সংস্থার কাছে অ্যাপ্লিকেশন করেছে। আমরা একটু নিয়ম নীতির মধ্যে যাতে প্রত্যেকটি সিনেমা হল এই আনন্দ উৎসব সবাই ভাগাভাগি করতে পারে, 10টি না হলেও আমরা চাচ্ছি যে প্রত্যেকটি সিনেমা হলে একটি দর্শকরা যাতে নতুন ছবি দেখতে পায়, সেটার জন্য এবার আমরা ঈদে প্রত্যেকটি হল মালিক যারা আমরা আমাদের অলরেডি সমিতির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি হলকে বলেছি যে আপনারা ঢেলে সেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং ঈদে যেহেতু পবিত্র ঈদ, ঈদের সময় একটি নতুন আনন্দে দর্শকরা ছবি দেখবে, তার জন্য আপনারা আমরা যে ছবিগুলি পাব আশাবাদী যে যাতে হলে গিয়ে দর্শকরা ভালোভাবে ছবিগুলি দেখতে পারে, সেই পরিবেশগুলো আমরা তৈরি করে রাখবো ইনশাআল্লাহ। এই যে আপনি বললেন যে সিনেমা হলগুলো নতুন করে সাজানো হবে, সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী বলেছেন যে তারা প্রণোদনার যে ব্যাপারটা সেটা তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে, তো সে বিষয়ে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? দেখেন, আমরা দীর্ঘ 2 বছর যাবৎ এই প্রণোদনা যাতে আমরা পাই সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, এবং সেটা ধীরে 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 আমরা একটি পদক্ষেপের কাছাকাছি চলে এসেছি। চলচ্চিত্র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে যাতে ব্যাঙ্গুলো দ্রুত হল মালিকদেরকে স্বল্প সুদে আমাদেরকে পৌঁছে দেয়, এবং 4টি তফসিলি ব্যাগ আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা অলরেডি 30টা আমাদের সিনেমা হলের মালিকদের সিনেমা হলের নামসহ আমরা চাচ্ছি খুব দ্রুত তাদের কাছে জমা দিয়ে দিয়েছি, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত হলগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যে প্রবোধনা দেওয়ার কথা সরকার যে সহযোগিতা করতে চাচ্ছে সেগুলোকে তাদেরকে হাতে আমরা তুলে দিতে পারবো আশা করছি। এই তো হলো যে সরকার প্রণোদনা দিবে, হল চলবে, এটা একটা ব্যাপার, কিন্তু চলচ্চিত্র প্রযোজক যারা আছেন তারা বলছেন যে সিনেমা মানে সিনেমা ঘরে তারা সিনেমা রিলিজ দিতে পারছে না, কারণ হচ্ছে তাদের যে পরিবেশটা সিনেমা হলে যে একটা পরিবেশ থাকে সেই রকম পরিবেশ নেই। এর সাথে আপনি মানে এ বিষয়ে আপনার কি মতামত? আমি একমত নই। একমত যে বাংলাদেশে অনেক সিনেমা হল হয়েছে, যে বাংলাদেশে 1464টা সিনেমা হল ছিল, যে সিনেমা হলের দর্শকরা যেত তাহলে সিনেমা হল বন্ধ করার কোনো কারণ ছিল। আমাদের যারা প্রযোজকরা রয়েছেন, পরিচালকরা রয়েছেন, ভালো ভালো ছবি উপহার না দিতে দিতে আমরা এই দেওয়ালে পিঠে গেছি। তাহলে কি আপনি মনে করছেন ভালো সিনেমার অভাবেই আসলে সিনেমা ঘরগুলো চলছে না? অবশ্যই, আপনি 64 যারা সিনেমা হলগুলো যদি ছবি না থাকে, আপনি আগে আপনার 95-এর আগে আপনার থেকে পরে আপনি বছরে 120-130টা ছবি রিলিজ পেত, আর এখন বছরে মাত্র 25-30টার কাছাকাছি হেও আমরা খুব কষ্টে, তাহলে একটা সিনেমা কয়টা ছবি ভাগে পায় আপনি নিজেই চিন্তা করেন। যদি ছবি না থাকে আমরা কীভাবে হলগুলো চালাবো আপনার কাছে এই প্রশ্ন রইল। এখন অনেক সিনেমা হল ছবির অভাবে যেতে পারছে না, লায়ন সিনেমা হল তারা 4টি সিনেপ্লেক্স আজকে 1 বছর হচ্ছে রেডি করে রেখেছে কিন্তু ছবির অভাবে চালাতে পারছে না। আমরা খুব অনুরোধ করে এই রোজার ঈদের থেকে আমরা হলগুলো চালানোর জন্য তাকে আহ্বান জানিয়েছি এবং অনুরোধ জানিয়েছি। এরকম অনেক মালিক নিজ উদ্যোগেও হলগুলো সংস্কার করতে পারে, কিন্তু যদি ছবি না থাকে তাহলে সিনেমা হল চলবে কিভাবে? চলবে। ভাইয়া গল্প করছিলাম, আরও গল্প করবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো নিবেদিত সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন উজ্জ্বল ভাইয়া। ভাইয়া, আবারও স্বাগত আপনাকে। ভাইয়া, আপনারা যে সরকারের কাছ থেকে প্রণোদনাটা পাচ্ছেন, তো সেক্ষেত্রে ব্যাংক আপনাদের কোনো ধরনের সহযোগিতা করছে কি না? ব্যাংক আমাদের সহযোগিতা না করলে তো আমরা এই প্রপোজালগুলো নিতে পারবো না। আমরা ব্যাংক আমাদেরকে আশ্বস্ত করেছে যে প্রত্যেকটি প্রপোজাল আকারে যার যার সিনেমা হলের মালিক সেগুলো ব্যাংকে আমাদের সমিতির মাধ্যমে আমরা নাম জমা দিব। নাম জমা দিলে তারা যাচাই বাছাই করে তাদেরকে আমাদের প্রণোদনাগুলো যাতে পায়, তার জন্য ব্যাংক আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। যেহেতু প্রণোদনা দিচ্ছেই সরকার এবং দ্রুত এটা বাস্তবায়নের কথা করার কথা বলেছে, তো তাছাড়াও আপনারা সরকারের কাছ থেকে আর কি কি সুবিধা আসলে নিতে চাচ্ছেন? আমরা সরকারের কাছে একটি জিনিস চাইবো, সরকার আমাদেরকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করার জন্য উদ্যোগী হয়েছেন, কিন্তু আমরা পাশাপাশি চাইবো যে প্রত্যেকটি সিনেমা হলের মালিকরা এখন ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে এই কারণে যে এই লোনটা নিলে, লোনটা নিয়ে পরিশোধ করবে, তার জন্য তো ছবি দরকার। ছবি না থাকলে লোন নিয়ে সিনেমা হল সংস্কার করে বসে থাকবে কি হবে? যদি প্রযোজক এবং পরিচালকরা এবার ছবি দিতে না পারে, হলের মালিকদের থেকে তরফ থেকে আমরা বলতে চাই যে বাইরের ছবি এনেও হলেও এই সংকটকালীন সময় আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ভাইয়া, এখন তো ওটিটি প্ল্যাটফর্ম অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং দেশি আন্তর্জাতিক দু ধরনের সিনেমাই তৈরি হচ্ছে, তবে আপনার কি মনে হয় এই ওটিটি প্ল্যাটফর্মে যেহেতু মানুষ ঘরে ঘরেই মোবাইল ফোনে হোক বা টেলিভিশনে হোক নতুন নতুন সিনেমা দেখতে পাচ্ছে, এতে সিনেমা হলে দর্শক সমাগম কমে যাবে? ওটিটি প্ল্যাটফর্ম গুলোকে আমি তাদেরকে স্বাগত জানাই, কিন্তু আপনি সিনেমা হলে বাসায় বসে দেখা আর সিনেমা হলে ছবি দেখা, আপনাকে মনের খোরাক জোগাতে হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা সিনেমা হলে বসে আপনি সুন্দরভাবে ছবি দেখছেন, বিভিন্ন সবার সাথে একসাথে মজা করছেন, নিজের মনের স্যাটিসফাইটা সিনেমা হলে গেলেই সেই তৃপ্তিটা পাওয়া যায়। আপনি যাকেই বলবেন না কেন, এই বাসায় আপনি ছবি দেখতে পারবেন, কিন্তু ছবিটা সেই মজা, সেই এনভায়রনমেন্ট, সেই মানসিক সেট আপনার তৈরি হবে না। ভাইয়া, আরও গল্প করবো, তবে এখন সময় হচ্ছে একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো নিবেদিত সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে স্টুডিওতে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে উজ্জ্বল ভাইয়া। ভাইয়া, আবারও স্বাগত আপনাকে। কথা বলছিলাম সিনেমা হলের পদক্ষেপগুলো নিয়ে। তাহলে এই যে সিনেমা হলগুলো সাজাবার জন্যে কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়েছেন? আমরা পদক্ষেপে একটি নিয়েছি, আপনাকে বলতে পারি যে মানুষ তো শেষ হলে শুরু করে, আমরাও শুরু করেছি যে সবাই বলেছে যে হলগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা আগামী দিনে হলগুলো কী আকারে হবে তার জন্য আমরা একটা প্রপোজাল তৈরি করেছি। প্রত্যেকটি হল মালিক যারা আমাদের সমিতির কাছে দরখাস্ত করেছে তাদেরকে আমরা উৎসাহিত করেছি যে আপনারা ছোট্ট আকারে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সেখানে একটি মনোরম পরিবেশ তৈরি করেন, যাতে হলগুলোকে দর্শক এসে ভালোভাবে ছবিগুলো দেখতে পারে। এবং আমাদের অনেক হলগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা আশাবাদী আগামী এই বছরের শেষে এবং আগামী বছরে আমরা সারা বাংলাদেশে ভালো ভালো সিনেমা হল আপনাদেরকে উপহার দিতে পারব। জি ভাইয়া, এই যে সিনেমা হল তৈরি হচ্ছে এবং সিনেমাও দেয়া হচ্ছে, কিন্তু দেখা যায় কি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে 10টি সিনেমা যদি তৈরি করা হয় সেক্ষেত্রে 2-3টি সিনেমা খুব ভালো যায়, বাকি সিনেমাগুলো ভালো যায় না, এর কারণ কি? না, সব ছবি যে ভালো যাবে এরকম করতে না, পৃথিবীর সব জায়গায় ভালো ভালো ছবি হয়, ফ্লপ খায়, আবার অনেক নর্মাল ছবি হিট হয়ে যায়, ঠিক না? তাই এখানে 10টা ছবি যদি ভালো হয়, সব 10টাই যদি আপনার সুপার হিট হবে তার কোনো কথা নিশ্চয়তা নেই, একটি ছবিও সুপার হিট হতে পারে, ঠিক না? তার জন্য আমরা বলবো যে এখন তো প্রযুক্ত উৎসাহিত হচ্ছে, এমনি তো আমরা এই করোনাকালীন থেকে শুরু করে 2-3 বছর কোনো ছবি পাচ্ছিলাম না, 15-20টা ছবি পেয়েছি, এখন তারা যেহেতু প্রযোজকিতার বাজারে আসছে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারছি, এবং সরকারও তাদেরকে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছে, অনেক অনুদানের ছবিও কিন্তু ঈদে আসতে চাচ্ছে আমার জানা মতে। তাই আমরা আশা করতেছি যে এই শিল্পটাকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সকলে মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের মাঝে উপস্থিত হবার জন্য, এবং আপনার আগামী দিনগুলো যেন সহজ এবং সুন্দর হোক এই শুভকামনায় রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো,
আমরা অনেক পরিশ্রম করে হলগুলো দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছি। আপনারা এবার ঈদে যে পরিচালক প্রযোজকরা ছবি রিলিজ করবে, আপনারা হলে গিয়ে ছবিগুলো দেখুন এবং দর্শকদেরকে আমরা বলবো হলে গিয়ে ছবিগুলো দেখুন। কোনো ভুল ত্রুটি থাকবে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে আপনারা মেসেজগুলো দিয়ে দেন, পাশাপাশি প্রযোজক পরিচালকদেরকেও জানান এবং বিশাল মিডিয়া আপনাদের এই একুশে টেলিভিশন থেকে অন্য অন্যান্য চ্যানেলগুলোতে আপনারা আপনাদের কথাগুলো আপনারা জানিয়ে দিন, আমরা ভবিষ্যতে ভুল ত্রুটিগুলো সমাধান করেই আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ ভাইয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।